জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগা 3 সম্পূরক প্রশ্ন করুন। মানেশ্বর আপনাকে ধন্যবাদ, মাননীয় মন্ত্রীমা ধন্যবাদ জানাই। আমার এলাকার টাঙ্গন নদী ভেঙে যাচ্ছিল, উনি ইমিডিয়েট সেটা রোধ করার ব্যবস্থা নিয়েছিলেন। এখন এই নদীতে আরও প্রায় 3 কিলোমিটার মাননীয় স্পিকার ভেঙে যাচ্ছে। মাননীয় মন্ত্রী মহাশয় বলেছিলেন যে এটা আমরা করব। আমার মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে প্রশ্ন যে আমার নদী যেটা ভেঙে যাচ্ছে, এখানে অনেক হাট বাজার বাড়িঘর অনেক নদীগর্ভে চলে গেছে, এটাকে রক্ষা করবার জন্য কোনো প্রোটেকশনের ব্যবস্থা নেবেন কিনা? পাশাপাশি বালু মহলের কথা বললেন মানুষের, বালু বালু ছাড়া কোনো ডেভেলপমেন্ট হয় না, বালু না রাস্তা হয় না, আর আমার এলাকায় বালু মহলও নাই। সেই জন্য আমার টাঙ্গন নদী একটি নদী পীরগঞ্জের এবং আরেকটি নদী আছে আমার রানী সংগ্রহ, এই এলাকায় আমার এলাকায় কোনো বালু মহল নাই। বর্তমানে আমার নিজের পুকুর থেকে যে বালু আমি তুলতে যাই সেখানেও বিদেশে মাননীয় স্পিকার, সেই জন্যই আমার এই টাঙ্গন নদীটা খনন করবার কোনো ব্যবস্থা উনি গ্রহণ করবেন কিনা। এবং বালু মহল জেলা প্রশাসনকে বলেছি, উনি বলছেন যে আমরা এটা প্রক্রিয়ার মধ্যে প্রক্রিয়াধীন আছে। আমার প্রশ্ন হলো এই নদীটি খনন করে এবং এই নদীটির বাঁধ দেওয়ার ব্যবস্থা উনি ভাঙন রক্ষা করার জন্য ব্যবস্থা নেবেন কিনা, এটি আপনি জিজ্ঞাসা। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমরা মাননীয় সংসদ সদস্য বলেছেন যে ওনার এলাকায় যে সমস্যা ছিল সেটা আমরা পার্শিয়ালি আমরা দূরীকরণ করেছি। আমি ওনাকে আশ্বস্ত করতে চাই, আমি আগামী রোববার দিনই আমি অফিসে যেয়ে বাকি যে 3 কিলোমিটার আছে সেটা ব্যবস্থা গ্রহণ করব। এবং আমরা মনে করি, আমি সকল সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই যে যখনই কোনো সংসদ সদস্য আমাকে টেলিফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি 24 ঘন্টার ভিতরে কিন্তু সেখানে আমার নির্বাহী প্রকৌশলীরা সেই এলাকায় উপস্থিত হয়ে আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করি। এটা আমার মনে হয় অনেক সংসদ সদস্য এটা সাক্ষী স্বরূপ এখানে আছেন। তারপরে আমি বলতে চাই যে আপনারা যারা আপনাদের এলাকাতে যে সমস্যাগুলো আছে, প্রতি 15 দিন অন্তর অন্তর আমাদের নির্বাহী প্রকৌশলীরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। আপনারা আপনাদের এলাকার যে সমস্ত সমস্যাগুলো আছে আপনারা আমাদের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করুন, সমস্যাগুলো বলুন এবং এই সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে এটা আমার কাছে চলে আসে এবং আমি সেগুলো ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। এখানে কোনো ঢিলে ধরা কোনো কাজ হয় না। সেটা ছাড়াও আমি আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, যেখানে কোনো নদী ভাঙনের কথা আমাকে বলা হয়, আমি তাৎক্ষণিকভাবে আমার প্রকৌশলীকে সেখানে পাঠিয়ে দিই এবং মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই এলাকাটা আমাকে সরাসরি আমাকে দেখায়, যেটা আমি অফিস থেকে আমি অবলোকন করি এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেই ব্যাপারে কিন্তু আমি সিদ্ধান্ত দিয়ে দিই। এটার ব্যাপারে কিন্তু অনেক সংসদ সদস্য সাক্ষী এখানে আছে নিশ্চয়ই। আর এটা ছাড়াও যেটা বলছি যে জলবহনের আপনার বালি মহলের ব্যাপারে, বালি মহলটা দায়িত্ব হলো জেলা প্রশাসনের, জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সঙ্গে আলোচনার মাধ্যমে যদি সেটা যদি বালিমহল ডিক্লেয়ার করা সম্ভব হয় তাহলেই পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা জেলা প্রশাসনকে তার মতামত দেওয়া হয়। আর যদি সেটা মনে করে যে সেই জল সেটা বালিমহল ডিক্লেয়ার করলে ওই এলাকার ক্ষতি হবে তাহলে সেটাকে বালিমহল ডিক্লেয়ার করা হয় না। এটা ছাড়া আমি আরেকটা পয়েন্ট বলতে চাই, বাংলাদেশে এখন বিভিন্ন সময় নতুন একটা ধারা শুরু হয়েছে জলমহল, বিভিন্ন জায়গায় ছোটো ছোটো নদী খাল এগুলোকে প্রশাসনের সঙ্গে আলোচনা করে আপনারা জলমহল এগুলোকে এটাকে লিজ দেওয়া হয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই জলমহল নদীকে যদি আপনারা আটকিয়ে মাছ ধরার জন্য আপনারা জলমহল সৃষ্টি করেন, সেটা কিন্তু আমাদের পানির প্রবাহটাকে বাধা সৃষ্টি করে। এমনিতেই আমাদের অনেক প্রচুর পরিমাণে 1.2 বিলিয়ন টন পলিমাটি প্রতি বর্ষা মৌসুমে আমাদের উজান থেকে আমাদের দেশে নেমে আসে, তার উপরে যদি আবার আপনারা এই জলমহল করে যদি আবার পানির স্রোতকে বাধা সৃষ্টি করেন তাহলে পলিমাটিগুলো সেখানে জমে যাবে, তাহলে কিন্তু এক দুই বছরের মধ্যে কিন্তু সেই জলমহলের তলদেশ কিন্তু উঁচু হয়ে যাবে, ভরাট হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের পানির স্রোত কিন্তু থাকবে না। তারপরে অনুরোধ থাকবে যে আপনারা মৎস্য ব্যবসায়কে আপনারা করতে দেন, মৎস্যরা পুকুরে এইটাকে এখানে সাধারণভাবে মাছ চলাচল করুক, সেখানেই তারা মাছ চাষ করুক, কিন্তু পানি আটকে রেখে সেখানে যদি মাছ আটকে রাখা হয় জলমহল করা হয় তাহলে কিন্তু এটা জলের প্রবাহের জন্য কিন্তু ক্ষতিকারক বাধা সৃষ্টি হয়। এটা কিন্তু উপরে এটা কিন্তু সামগ্রিকভাবে আমাদের পানি উন্নয়ন আমাদের পানির
গতি ধারাটাকে যে সাধারণ গতি বা গতি ধারাটা থেকে আমরা আমরা কিন্তু ব্যাহত করি। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সংসদ সদস্য হিসাবে আপনাদের এলাকাতে জলমহলের ব্যাপারে আপনাদেরকে আরো সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি এবং আপনাদের যে সমস্যা যেটা বাকি খালটা খনন করা সেটা আমরা করে দেব এবং জলমহলে বা বালিমহলের ব্যাপারে প্রশাসনের সঙ্গে আপনি যোগাযোগ করুন, তারা আমার প্রকৌশলের সঙ্গে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।